বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি নরসিন্দি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা ও স্বাগতম এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তু পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ পনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার দুই হাজার শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের আমার প্রথম ক্লাসে সবার জন্য রইল নিরন্তর শুভকামনা প্রতিটি তোমাদের কিছু শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এরা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন ক্লাসে প্রবেশ করব তোমাদের এই পুরো ক্লাস জুড়ে থাকবো আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে থাকবো আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি বিসিএস সাধারণ শিক্ষা পদবী সহকারী অধ্যাপক বাংলা বিভাগ নরসিংদী সরকারি কলেজ নরসিংদী তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাই স্লাইডে চলে যাই আমাদের শিখন ফল আজকের এই পুরো ক্লাস শেষে আমরা কি জানতে পারবো এই 40 মিনিটের ক্লাসের আমরা যা জানতে পারবো তা হলো পরীক্ষায় ভালো করার ও জীবনে সফলতার উপায় এছাড়া জানতে পারবো বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য কি কি বই তোমরা কিনবে অনেকেই প্রশ্ন করেছে স্যার কোন বই কিনবো কি করব সেটা সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা করছে পাবে এছাড়াও আমরা সংক্ষিপ্তকারে পাবো সাহিত্য কৃষি সম্পর্কিত ধারণা সাহিত্যের বিভাজন সম্পর্কিত ধারণা। বাংলা অন্তর্গত অপরিচিতা ছোট গল্প প্রারম্ভিক আলোচনা তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এগুলো জানার পাশাপাশি আমার সম্পর্কে হয়তো তোমার ব্যক্তিগত কিছু তথ্য তথ্য জানতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনার মাঝে চলে যাই যেহেতু আমরা যখন কোনো গল্প বা উপন্যাস বা নাটক পড়ি আমরা তার আগে উপন্যাস শুরু করার আগে লেখক সম্পর্কে জানার চেষ্টা করি কারণ কি যিনি লেখেন তার সম্পর্কে যদি না জানি তাহলে তার লেখাকে আমরা বুঝতে পারবো না ঠিক তেমনি তোমরা যেহেতু আমাকে আমার ক্লাসটি করছো সুতরাং তোমাদের সবার পরিচয় নেওয়ার সুযোগ না থাকলেও আমার সম্পর্কে তোমাদের কিছু জানার সুযোগ রয়েছে সেজন্যই আমি প্রথমেই আমার সম্পর্কে তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি শুধু তথ্যই নয় মনে রাখবে এই তথ্যগুলো থেকে তোমাদেরকে তোমরা নিজেরা অনুপ্রাণিত হতে পারবে এবং তোমাদের সামনের পথটি আরো সুন্দর হবে তাহলে সে লক্ষ্যে আমি আমার ব্যক্তিগত তথ্য উপস্থাপন করছি আমার জন্ম কুড়িগ্রাম জেলা আঠারোই মার্চে কুড়িগ্রাম জেলায় আমার জন্ম কুড়িগ্রাম কি বলার সঙ্গে সঙ্গে যারা মানচিত্র সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আছে তাদের একটি মনে হবে বাংলাদেশের মানচিত্রের একটি উত্তরের প্রায় সর্বোত্তরের কাছাকাছির উপরের দিকটা কোন দিক মানচিত্রের উপরের দিকটা হলো যে কোনো মানচিত্র সে যেদিকেই রাখা হোক না কেন মানচিত্রের উপরের দিকটা হলো উত্তর দিক তাহলে প্রিয় শিক্ষার্থী এই কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ এখন তোমাদের সামনে কথা বলছে তাহলে এই কুড়িগ্রাম জেলা থেকে গ্রাম থেকে এখনো আমার প্রত্যন্ত অনেকে শহরে মানুষ হয়েছ সেই গ্রাম থেকে উঠে আসা মানুষটি এই আমি এই শিক্ষা জীবন আমি মাধ্যমিক পাশ করেছি পান্থাবাড়ি বালাকান্দি দিম উচ্চ বিদ্যালয় নামটা শুনলেই যেন কেমন লাগে তাই না পান্থাবাড়ি আবার বালাকান্দি কিরকম অনেক নামগুলো আছে এরকম আঞ্চলিক শব্দগুলো এরকম দ্বিমুখী মানে দুই মুখ যার অর্থাৎ শুধু আর সায়েন্স আর আর্টস ছিল কমার্স ছিল না সে উচ্চ বিদ্যালয় যদি রাজারহাট থানা এবং কুড়িগ্রাম জেলায় অবস্থিত এবং এরপরে আমি ভর্তি হই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর তোমরা যখন তোমরা যেমন এই নরসিংদি সরকারি কলেজে ভর্তি হয়েছো ঠিক তেমনি আমিও ভর্তি হয়েছিলাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রংপুর মনে রাখতে হবে এই যে মধ্যবর্তী একটি স্তরে উচ্চ মাধ্যমিক শ্রেণী এই সময়টিকে যারা গুরুত্ব দিবে তাদের জীবনের পথটি বা দুয়ারটি খুলে যাবে কারণ কি দেখো এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এটি হচ্ছে ইন্টারমিডিয়েট স্তর অর্থাৎ ইন্টারমিডিয়েট মানে কি মধ্যবর্তী তোমরা যদি সিক্স থেকে টেন পর্যন্ত পাঁচ বছর ধরো আবার অনার্স থেকে মাস্টার্স অনার্স চার বছর এবং মাস্টার্স এক বছর তাহলে এই যে পাঁচ বছর তাহলে এর মধ্যবর্তী সত্তা কোনটি মধ্যবর্তী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের এই উচ্চ মাধ্যমিক সময়টিকে যারা গুরুত্ব দিবে তাদের জীবনের পথ খুলে যাবে এবং আমি আমার নিজের কথা বলছি এই যে আজকের কাজ করেছে এই মধ্যবর্তী সময়টিকে কাজে লাগানো আশা করছি তোমরা এই সময়টিকে কাজে লাগাবে এবং তোমাদের সামনের পদগুলো আরো সুন্দর হবে তাহলে শিক্ষার্থী এই ক্যান্টোমেন্ট পাবলিক কলেজে রংপুরে সেখানে পড়ালেখা করি সেখানে ভালো ফলাফলের পরে ভর্তি হই স্নাতক ও স্নাতকোত্তর স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রথম যখন ভর্তি হয় তখন আমাদের একজন বিখ্যাত শিক্ষক ছিলেন নাম তার নরেন বিশ্বাস ডক্টর নরেন বিশ্বাস এই নরেন বিশ্বাস স্যার এসে প্রথম ক্লাসে প্রথম যেদিন বললেন এসেই যখন পড়েছ তখন ভালো বেশিই ফেল আসলে ভালোবেসে বাসতে বলেছিলেন কি ভালোবাসতে বলেছিলেন ভালোবাসতে বলেছিলেন বিষয়টাকে অর্থাৎ আমি যে বিষয়ে পড়ছি কারণ তোমরা জানবে যখন এই উচ্চ মাধ্যমিক শ্রেণী পার করে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে তখন ইচ্ছে করলে অনেক সময় তোমার মেধার মেধারে তোমার বিষয় নির্ধারিত হয় সেক্ষেত্রে তুমি যে বিষয়ে ভর্তি হো না কেন আমাদের স্যার বললেন তোমার যেহেতু ইচ্ছা অনুসারে কেউ বাংলা পড়তে আসো দু একজন ছাড়া সেহেতু বিষয়টাকে ভালোবাসো মন থেকে ভালোবেসেছিলাম আর ভালোবেসেছিলাম বলেই প্রথম বর্ষে প্রথম প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি এরপরে দ্বিতীয় বর্ষে ভালো হয় এবং তৃতীয় বর্ষে গিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় শ্রেণীতে স্থান এবং আরেকজন আমার আরেকজন আমাদের আমাদের একজন শিক্ষার্থী আমাদের বন্ধু সে হয়ে যায় দ্বিতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম ফার্স্ট হয় আর আমি সেকেন্ড হই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমি এখন হচ্ছি তোমাদের শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দেখছো অপরাজেয় বাংলা এই অপরাজেয় বাংলার পিছনে যেটা হচ্ছে বাংলা বিভাগ দেখে নেবে এটা কলা ভঙ্গলে আর্টস ফ্যাকাল্টি বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাস করি যেহেতু অনার্স মাস্টার্স এর রেজাল্ট মোটামুটি ভালোই ছিল তাই আর চাকরি পেতে খুব বেশি বেগ পেতে হয়নি কেন তাহলে কর্মজীবনের দিকে তাকালে আমি দেখতে পাই এ আমাদের মাস্টার্স এর রেজাল্ট যখন হয়েছে হওয়ার তার আগেই আমি যোগদান করি ডক্টর নুরুল আমিন কলেজ শিবচর মাদারীপুরে কারণ এই ডক্টর নুরুল আমিন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং তিনি আমার রেজাল্ট জানার পরে তিনি তার কলেজে আমাকে নিয়ে যান এবং মাস্টার্স রেজাল্টের আগে আমি সেখানে যোগদান করি শিবচর পদ্মা সেতু পার হয়ে যেতে তখন এখনো তো কাজ হয়নি তখন সেই ফেরি পার হয়ে সেই পদ্মা নদী পার হয়ে সেখানে যেতে হয় এই পদ্মা নদীর একটি বিখ্যাত উপন্যাস রয়েছে পদ্মা নদী মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় যেটি লিখেছিলেন এবং এটি আমাদের পাঠ্য ছিল এখন তোমাদের নেই এরপরে সেখান থেকে চলে আসি ডক্টর রশন আলম কলেজ ব্রাহ্মণবাড়িয়া তোমাদের নরসিংদী জেলার ঠিক পাশের একটি জেলা তার নাম ব্রাহ্মণবাড়িয়া এবং এই একটি ব্রাহ্মণ বাড়িয়া একটি কলেজ এবং এটি আরেকটি বিখ্যাত নদীর তীরে অবস্থিত সেটি তিতাস এবং বিখ্যাতটি উপন্যাস রয়েছে অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম সেই তিতাস নদীর তীরবর্তী একটি কলেজ ডক্টর রশন আলম কলেজ এখানে কিছুদিন আমি চাকরি করি এবং সেখান থেকে তারপর চলে আসি মাইলস্টোন কলেজ ঢাকা এই মাইলস্টোন কলেজ ঢাকায় আসার পরে এরপর আমার জীবন চেতনা অন্যদিকে বিমানের ছবি দেখছো তাহলে অবশ্যই বিমান মনে রাখতে হবে যে মানুষটি আজ তোমাদের সামনে কথা বলছে তার চাওয়া এবং পাওয়ার মাঝে খুব বেশি ব্যবধান নেই আমি সাপটিক মানুষ আমি যখন যে স্বপ্ন দেখি এবং মন থেকে চাই সত্যিকার অর্থে সেটি পূরণ হয়ে যায় তাই বলি এখন পর্যন্ত এখন পর্যন্ত একজন সুখী মানুষের সাপ সুখী মানুষের কথা তোমার শুনতে পাচ্ছ কারণ আমি এমন করে স্বপ্ন দেখিনি নিশ্চয়ই আমি স্বপ্ন দেখিনি যে আমি অনেক বড় হব এত বড় হব যে আমার দূরে ডানা গজাবে আমি আকাশ উড়ব কিন্তু এটি স্বপ্ন তো আমি দেখতেই পারি যে মানুষের তৈরি ডানায় ভর করে আকাশ উড়ে বেড়ানো এবং সে স্বপ্ন পূরণ হয়েছিল আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই ভর্তি হই না কো তাদের প্রথম স্বপ্ন থাকে অধিকাংশই বিসিএস ক্যাডার হওয়া সুতরাং বিসিএস ক্যাডার হওয়া একটা স্বপ্ন ছিল আমাদের আমারও তাই ছিল কিন্তু যখন চব্বিশতম প্রথম বিসিএস টা দিই ভাইবা দিলাম হওয়ার কথা ছিল হলো না ইনুরালমেন্ট কলেজে থাকা অবস্থায় কিন্তু তারপরে কি হলো স্বপ্ন ছিল হয়নি কোন কিছু আসে যায়নি আবার যখন এর পরবর্তী সময়ে এক সময় একসঙ্গে এক সময় জব করার সময় অনেক আত্মীয় ছিল একজনকে দেখতে বাংলাদেশ বিমানে জব করতে কত ভালো লাগতো মনে হতো যদি বিমানের জব করতে পারতাম এটিই স্বপ্ন ছিল কিন্তু কোন স্বপ্নই আর অপূর্ণ থাকেনি কারণ এরপর আমি বাংলাদেশ বিমানের পরীক্ষায় দেই এবং সৃষ্টিগত অশেষ রহমতে এবং শেষ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিপণন বিক্রয় বিভাগে সি হিসেবে যোগদান করি সেখানে আমি দীর্ঘদিন প্রায় 5 বছরের মতো সেখানে থাকি এবং এই সেই বাংলাদেশ বিমানে কর্মরত অবস্থায় ঢাকা বিমানবন্দর সিলেট বিমানবন্দর কর্মরত সময়ে ভারত ও সৌদি আরশ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছি তাহলে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হলো এরপর আরেকটা স্বপ্ন ছিল কি স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া তাও হলো কখন দেখো এখন এরপরে যখন বিমানে থাকা অবস্থায় মাঝে মাঝে পরীক্ষা দিতাম কি পরীক্ষা বিসিএস পরীক্ষা ঠিক পরীক্ষা দিলাম একদিন আবার লিখিত পরীক্ষা দেওয়া হলো বাধা বিঘ্ন পার হয়ে বিসিএস হয় তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ কারণ যখন প্রিমিনারি পরীক্ষা দিয়ে চার লাখের মধ্যে দিয়ে প্রায় সেখান থেকে আমাদের তিরিশ চল্লিশ হাজার প্রিমিনিয়ার দিয়ে টেকানো হয় তারপরে সেখান থেকে লিখিত পরীক্ষা হয় সাতাট হাজার সেখানে তারপরে আবার ভাইবা দেওয়া হয় সেখানে শেষ পর্যন্ত দুই আড়াই হাজার হয় তাহলে সেই উনত্রিশতম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক বাংলা পদে উলিপুর সরকারি কলেজ কুড়িয়ামে যোগদান করি এই যে শুরু হলো বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডারে আমার পথ চলা এরপর বদলি হয়ে সরকারি সাদত কলেজ টাঙ্গাইলে যোগদান এই সরকারি সাদত কলেজ টাঙ্গাইল স্মৃতি বিজড়িত এবং তোমরা মুসলিম যে জমিদার আছে তার মধ্যে রক্ষণ জমিদার হলেন সাদত ঠিক আছে মুসলিম জমিদার এই করটিয়া জমিদার করটি এসে বিখ্যাত এটি এই সরকারি সাদত কলেজ এখানে বর্তমান বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে তার মধ্যে কলেজ এটি একমাত্র কলেজ যেখানে ইন্টারমিডিয়েট নেই শুধু অনার্স মাস্টার্স আছে আগে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতিমূরি কলেজ এবং ইডেন কলেজ ছিল তখন সেগুলো এর অধীনে ছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেছে তোমরা জানো সুতরাং এই সরকারি সাদত কলেজ এখন জাতীয় বিশ্ববিদ্যালয় একটি কলেজ যেখানে ইন্টারমিডিয়েট নেই উচ্চ মাধ্যমিক নেই শুধু অনার্স মাস্টার্স তাহলে বিশ্ববিদ্যালয়ের মতো এক স্বাদ পাওয়া কলেজে অনেকদিন জব করেছি এরপরে পদোন্নতি পেলাম অর্থাৎ প্রভাগ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে শাহাজুদপুর সরকারি কলেজ এটাও কিন্তু বিখ্যাত কেন শাহাজপুর সরকারি কলেজ বিখ্যাত শাহাজাদপুর নামটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত কেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর কি রবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি এই শাহাজাদপুরে বাংলাদেশের দুটি জায়গা বিখ্যাত রবীন্দ্রনাথের স্মৃতি বিজয় একটি হচ্ছে কুষ্টিয়া শিলাইদহ সেখানে তার কুঠি বাড়ি রয়েছে আর একটি হিলাতগঞ্জতে সাজাদপুর যেখানে তার কাসারী বাড়ি রয়েছে পালে দেখে দিও চমৎকার জায়গা এবং এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হয়েছে তোমরা জানো এরপর পর হয়ে নওশিন্দি সরকারি কলেজ নওশিন্দিয়ে যোগদান তাহলে প্রিয় শিক্ষার্থী আমার কর্মজীবন সম্পর্কিত কিছুটা হলোও তোমরা জানলে এবং আশা করছি তোমাদের সেই স্বপ্ন হবে তোমরা যেখানে যাও তোমাদের সর্বপূর্ণি সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এখন আমরা চলে যাব আমাদের কিছু আমরা কিছু কাজ করি এর মধ্যেই কিছু কাজ করেছি শিক্ষকতা ছাড়া লেখালেখি সহ নানাবিধ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমার প্রথম প্রকাশিত বই দুরন্ত বাংলা এই যেটা এই বইটি এই বইটি লেখার চেষ্টা করেছি এখানে তোমাদেরও কিছু কিছু ব্যাকরণ অধ্যায় রয়েছে শুধু তাই নয় মূলত এটা চাকরি কেন্দ্রিক বই এছাড়াও তোমাদের এই পড়ালেখা রিলেটেড বাংলা প্রথম পদে দ্বিতীয় পত্রের সব সুপ্রতি সময়ে বিভিন্ন সময় বের করার চেষ্টা করছি তাহলে প্রিয় শিক্ষার্থী আমার সম্পর্কিত তথ্য জানতে পারলে তোমাদের সম্পর্কে তো জানার তেমন অনলাইন ক্লাসের সুযোগ নেই যদি কখনো ক্লাসে দেখা হয় তাহলে আশা করছি তোমাদের সম্পর্কে আস্তে আস্তে জানা হবে আমাদের এখন আমরা চলে যাব আমাদের কি করে আমরা পরীক্ষায় ভালো করব এবং জীবনে সফলতা অর্জন করতে পারবো আমরা সেদিকের দিকে একটু যা দেখার চেষ্টা করি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি করে সবাই আমাদের টার্গেট আমাদের একটাই লক্ষ্য সে লক্ষ্যটা কি পরীক্ষায় ভালো করা তাই না এবং জীবনে সফলতা পাওয়া এটি সবই চায় তাহলে এই সফলতার জন্য কি করতে হবে দেখো তখন সাপ্তাহিক মানুষের ছবি দিয়েছি কে এপিজে আব্দুল কালাম বিখ্যাত তাহলে আমাদের বিখ্যাত কবি বুদ্ধদেব বসু বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড় কিন্তু আমি বলি মানুষ তার স্বপ্নের চেয়েও বড় কেন স্বপ্নের চেয়েও বড় কারণ কারণ দেখো তোমাদের কি দর্শন কিশোরগঞ্জ জেলার থেকে তাকাও কিশোরগঞ্জ জেলার বর্তমান যে রাষ্ট্রপতি আছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ এই আব্দুল হামিদ দেখো চমৎকার সেই মানুষটি তিনি নিজেই বলেছেন আবেদন করার যোগ্যতা আমার ছিল না সেই বিশ্ববিদ্যালয়ের আজ আমি চ্যান্সেলার তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বোঝার চেষ্টা করো মানুষ শুধু তার স্বপ্নের সমান বড় না মানুষ তার স্বপ্নের চেয়েও বড় এরকম আমরা অনেক অনেক মানুষকে দেখতে পাবো তারা যা স্বপ্ন দেখেননি আব্দুল কালাম চমৎকার করে বলেছিলেন ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো ইজ দা থিং হুইজ লেট ইউ স্লিপ এটা তো সেটাই স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেবে না যেটা পূরণের কারণে পূরণের জন্য তুমি ঘুম বাদ দিয়ে তার পিছনে লেগে থাকবে সেটি হচ্ছে স্বপ্ন যেটা তোমাকে ঘুমাতে দেবে না আমরা সেই স্বপ্ন দেখব আর স্বপ্ন মানে সেটি নয় যে কিছুক্ষণ আগে একটি সিনেমা দেখে আসলে স্বপ্নের মধ্যে সেই নায়ক নায়িকাকে দেখছো সেই স্বপ্ন কিন্তু স্বপ্ন নয় একটু পরে সেই স্বপ্ন ভেঙে যাবে কিন্তু তোমার জীবনের এমন স্বপ্ন যে স্বপ্ন পূরণের জন্য তোমার চোখে আর ঘুম আসবে না তাহলে এই স্বপ্নই মানুষকে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায় আজ তোমাদের সেই স্বপ্ন আমি দেখাবো স্বপ্ন কিভাবে অনুপ্রেরণা পাবে সেই অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে দেব। মনে রাখবে একটি সাধারণ মানের শিক্ষক শুধু বলেন আর একজন তার আপার মানের শিক্ষক হাতে কলমে দেখান এবং সব শ্রেষ্ঠ শিক্ষক তিনি মধ্যকার অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে তোলেন আমি তোমাদের সেই অনুপ্রেরণা সত্তাটিকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করবো মাত্র মনে রাখবে পরীক্ষার খাতায় তোমরাই লিখতে হবে তোমাকেই মুখস্ত করে তোমাকে জেনে শুনে তোমাকেই লিখতে হবে কেউ এক লাইনও লিখে দিয়ে আসবে না তাহলে তোমার মধ্যে কি করতে পারবে বরজ তোমার মধ্যে সে অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে দিলে তুমি নিজেই পড়বে এবং নিজেই চমৎকার করে শেখা উপস্থাপন করার চেষ্টা করবে তাহলে অনুপ্রেরণা যে অনুশব্দটি মনে রাখবে ও স্বর অ দন্ত ন রস্যকার তাহলে কি ওই অনু আরেকটা আছে স্বর অ মূর্ধন্য ন রস্যকার তাহলে সেটা এক অনু হচ্ছে যেখানে মূর্ধন্য ন সেটি হলো বস্তুর ক্ষুদ্রতম কণা আর এই দন্ত ন রস্যকার ওই যে অনু মানে হচ্ছে কি পেছনে বা পশ্চাতে অর্থাৎ প্রেরণার পেছনে একজন মানুষ থাকে আমি সেই চেষ্টাই করছি তোমাদের অনুপ্রেরণা দেওয়ার কি পাশ করে ফেলেছি অল্প একটু পড়ালেখা করছি আহ অনেক কিছু জেনে নাকি তা নয় পড়ালেখা একটি চলমান প্রক্রিয়া জানার কোনো শেষ নেই তাই না জানার কোনো শেষ নেই তাহলে এই প্রক্রিয়ায় তারাই সফল হয় যারা পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করে আর এর জন্য নিম্নোক্ত বিষয়গুলোর দিকে তোমাদের মনোযোগ হতে হবে তোমরা মনে করবো না জানার কোন ছাড়াই করার কোনো শেষ নেই কোনো বয়স নেই তাই না নিউটনের কথা তো মনে আছে নিউটন একদিন সেই নদী তীরে হাঁটছেন এবং হাঁটার পথে এক তার ছাত্র এসে সালাম দিল সে তো ভাবছে ভাবের জগতে আছেন তিনি জিজ্ঞেস করছেন যে কেমন আছেন এটা সেটা অনেক কথা বলছে কিন্তু এক সময় নিউটন তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি করো স্যার আমি পড়ালেখা শেষ করেছি নিউটন তো অবাক যে তুমি পড়ালেখা শেষ করে ফেললে আর আমি তো পড়ালেখা শুরুই করতে পারলাম না সেই পড়ালেখার নামক সমুদ্রের তীরে দাঁড়িয়ে শুধু বালু নিয়ে করছি মাত্র তাহলে মনে রাখবে পড়ার শেষ নেই এটা প্রক্রিয়া তাহলে তুমি স্বপ্ন দেখতে চাও তোমার যে স্বপ্নতা পূরণ করতে চাও এই পূরণ করার জন্য আমি মনে করি পাঁচটি জিনিসের দিকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে সেই পাঁচটি জিনিস কি প্রথমত হলো আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস আত্ম মানে নিজ নিজের উপর বিশ্বাস নিজের সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকা এবং যে কোনো পরিস্থিতি মনোভাব ধরে রাখা আত্মবিশ্বাস মানে বিশ্বাস নিজের দুটি পায়ের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর দেখা যাবে তুমি যার উপর বিশ্বাস খুব বেশি করছো এক সময় সে তোমাকে ছেড়ে চলে গেছে এটি বাস্তবতা তাহলে আত্মবিশ্বাস হচ্ছে কি নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকা সিদ্ধান্ত কি যে তুমি কি করবি কি করতে চাও সেই করে নিয়ে সেই নিয়ে তোমার বিশ্বাস থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতি এই যে কোনো পরিস্থিতি কি সে আর্থিক সমস্যা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে যে কোনো সমস্যা হতে পারে এটা স্বাভাবিক জীবন চলার পথে লাইফ ইজ নট এ বিট অফ রোজেস জীবন পুষ্প সজ্জা নয় যে জীবনে সবকিছুই তুমি তোমার সর্বপ্রমত চাওয়া মতো সবকিছু পেয়ে যাবে কিন্তু নিজি সিদ্ধান্ত নিয়ে তুমি যা হতে চাও সে বিষয়ে তোমার সিদ্ধান্ত নিয়ে বিশেষ থাকতে হবে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মনে রাখতে হবে যা আমি পারি এবং পারবো আমাদের মতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মানসিক সমস্যা প্রথমেই মনে হয় না আমার দ্বারা বসিটা সম্ভব নয় মোটেই না তুমি মনে রাখবে তোমার দ্বারাই সম্ভব তুমি পারবে তুমি চাইলেই পারবে কেন পারবে না আমরা মনে করি অনেকের ওর মেধা বেশি আমার মেধা কম এর মেধা বেশি এটা না সবার মেধা সমান আমরা ব্যবহার করি না এটা লোহাকে যদি ফেলে রাখো সে লোহা কি হবে ধরবে। এটাকে যত বেশি বেশি কাজে লাগাবা ঘর্ষণ দিবা তত বেশি উজ্জ্বল হবে মেধা মেধাটি তেমনি তুমি যদি তাকে চালোর মধ্যে রাখো চালনার মধ্যে রাখো তাহলে সেটি গড়ে উঠবে একটি গবেষণায় দেখা গেছে যে যার আইনস্তং সহ বিখ্যাত যত বিজ্ঞানী আছে তারা তাদের মেধা সর্বোচ্চ শূন্য থেকে 25 ভাগ ব্যবহার করেছিলেন তাহলে আমরা কত ভাগ ব্যবহার করছি আমরা তাহলে দেখা যাচ্ছে আমরা কিছুই ব্যবহার করছি না অল্প একটু সামান্য ব্যবহার করতে তাই না সুতরাং এ নিয়ে ভয় পড় কিছু নেই আমরা সবাই মেধাবী আমরা সবাই ভালো মেধাবী সুতরাং আমাদের এটা জিনিস মনে রাখতে হবে আমাদের স্বপ্ন পূরণ আমাদের অবশ্যই সম্ভব আমাদের মনোবলটা ধরে রাখতে হবে আমি পারি এবং পারবই তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণে তুমি অবশ্যই এ প্লাস পাবে অবশ্যই গোল্ডেনে প্লাস পাবে অবশ্যই তোমার স্বপ্ন পূরজি বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের তথা বিশ্বের নামি দামি জায়গায় তিনি ভর্তি হতে পারবে সুতরাং অবশ্যই আত্মবিশ্বাসটা সবচেয়ে জরুরি এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয়টা খুব জরুরি কি আনন্দের সঙ্গে কাজ করা। আনন্দ আমরা জীবন থেকে যেন আনন্দ হারিয়ে গেছে চারিদিকে এই বিভিন্ন সমস্যার কথা শুনতে শুনতে মন থেকে আনন্দ সমস্যার কারণে আনন্দ হারিয়ে গেছে না প্রতিটি কাজ এনজয় করতে হবে যদি এনজয় করতে পারো আনন্দ করে পড়ালেখা করতে পারো মনে রাখবে তোমার প্রতিটি কাজই তোমার থেকে তুমি সফলতা পাবে প্রতিদিন সকালে হাসি মুখে ওটা ঘুম থেকে উঠে মুখ গোমরা দরকার কি একটু হাসি দিলে কি টাকা লাগবে না হাসুন আনন্দের সঙ্গে করুন পয়সা মন লাগে প্রতিদিন সকালে একটি সকালে একটি কাজ করার অনুপ্রেরণা তোমাকে যেটা দিবে সেই অনুপ্রেরণা সত্তাটি নিয়ে সারা দিন তুমি ভালোবাসে চলতে পারবে তাহলে প্রতিদিন সকালে মুখে ওঠা এবং আনন্দের সঙ্গে কাজ করা কাজটা কি করবে আনন্দ আমি বলি প্রতিটি কাজ আনন্দ কর খাচ্ছ মজা করে আনন্দ করে খাও খেতে পারি না 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 তোমাক যেটুকু খাবার খেতে হবে তোমার প্রয়োজনে সেটা তুমি মনোযোগ সহকারে খাবো অবশ্যই তুমি খাবে ভালো আনন্দ করে খাবে প্রতিটি মুহূর্তকে এনজয় করবে এটি পড়া পড়ছো অনেক পড়া পড়তে এত কঠিন ওটা তোমার পড়তেই হবে যেহেতু পড়তেই হবে তাহলে কষ্ট পেয়ে লাভ আছে এই যে আমার ক্লাসটি করছো আনন্দ নিয়ে ভালো লাগা নিয়ে শুনবে আমার ক্লাস নয় প্রতিটি ক্লাস যেখান থেকে যেটুক প্রয়োজন সেটুক গ্রহণ করবে যেটি না এটা কি এটা কি দরকার ছিল শেষ মনে রাখতে হবে কখনোই এই আনন্দ হারিয়ে ফেলো না জীবনটি অল্প দিনের যত দিনে হোক না কেন মনে রাখবে এই জীবন এক জীবন শেষ হয়ে গেলে দ্বিতীয় জীবন তোমার এভাবে পাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এই জীবনটা তোমাকে প্রতিটা মুহূর্তকে ভোগ করে দিতে হবে একটি মুহূর্ত তোমার ভোগহীন চলে গেল কারণ কষ্টের মধ্য দিয়ে চলে গেল মনে রাখতে হবে সেটা কি বুঝায় করতে হবে কষ্ট থেকে বেরি আসার চেষ্টা করতে হবে তাহলে প্রতিদিন সকালে আমরা কি হাসি মুখে উঠব এবং আনন্দের সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ এবং ভারতে গেলে দেখবা ইট হসপিটালের কাছে হসপিটালের কাছে স্মাইল আগে হাসুন হাসলে হার্টের রোগ অর্ধেক ভালো হয়ে যায় ভাই সারামতে এমনি এমনি হাসি তোমরা অনেক এমনি এমনি হাসো তাই না এই বয়সটা হতে এমনি এমনি হাসো কিন্তু জীবনের প্রতি মুহূর্তে সেই হাসি হয়তো তোমাদের থাকে না এবং আনন্দের সঙ্গে তোমরা কাজ করতে পারো না এজন্য বলছি আনন্দের সঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন সকালে হাসি মুখে ওঠা এবং আনন্দের সঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো এই যে দেখো আমাদের এপিজে আব্দুল কালাম কি বলেছে এভরি পেইন গিভস এ লেসন এন্ড এভরি লেসন চেঞ্জ এ পারসন অর্থাৎ এভরি পেইন গিভস এ লেসন প্রতিটা ব্যথায় মনে রাখবে প্রতিটা কষ্টের মধ্যে একটা শিক্ষা রয়েছে তুমি কোথায় শিখেছো যেখানে তুমি ঠকেছো অথবা যেখানে তুমি ব্যথা পেয়েছো সেখান থেকে তুমি শিখেছো এবং এভরি লেসন প্রতিটি শিক্ষায় একটি মানুষকে পরিবর্তন করে সুতরাং এই পরিবর্তন দরকার ইতিবাচক পরিবর্তন তৃতীয়টা কি দূরদৃষ্টি এই যে দয় দীর্ঘ উকার দেখব দয় দীর্ঘ উকার যদি দূর হয় এই দূর মানে কি দূরে আর যদি কখনো দূর উকার হয় এই দূর মানে কি খারাপ যেমন দুর্নাম দূর ব্যবহার সেই দূর কি দিলে হবে না যেখানে দূর মানে দূরে বোঝাবে সুদূর বহুদূর অতি নিকট দূর সেগুলোতে হবে কি দূর তুমি বিহঙ্গি তাহলে সেই দূর মানান হচ্ছে কি দীর্ঘকার আর যদি দূর মানে খারাপ বোঝায় তাহলে হবে উকার মনে রাখবে দুর্নাম নাম ব্যবহার দুর্নীতি আমরা দ্বিতীয় পথে যখন পড়বো তখন আশা করছি এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের নিজের পথ চলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে এবং দূর দৃষ্টি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দূরে দেখবা না তাই নয় তোমাকে দশ বছর পর একজন নিজেকে কোথায় দেখতে চাও তুমি নিজেকে কোথায় দেখতে চাও তার উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা নিজেকে কোথায় দেখতে চাও দশ বছর পরে সেই লক্ষ্য কিন্তু এখন নির্ধারণ করতে হবে আমরা তোমাদের যখন খাতা কেটেছি বিশেষ করে এসএসসি পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা আর্টস সায়েন্স কমার্স যাই করো না কোনো এম এর জীবনের লক্ষ্য লিখেছো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই অধিকাংশ দেখি আর্টস পড়েছে সেও ডাক্তার হতে চায় কমার্স পড়েছে সেও ডাক্তার হতে চায় এটা তো আসলে লক্ষ্য না তোমার ভিতরে একটি লক্ষ্য নির্ধারণ করে ফেলতে হবে কাউকে বলার প্রয়োজন নেই তুমি ঠিক করে নাও তুমি কি হতে চাও দশ বছর পরে এবং নিজেকে কোথায় দেখতে চাও এখন ঠিক করে নাও এবং তার উচিত তোমার উচিত সেই লক্ষ্য এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা তুমি কি হতে চাও অবশ্যই মনে রাখবা তুমি একশো টার্গেট করো লক্ষ্য করো একশো না পেলেও তুমি ষাট সত্তর পেতে পারো দোষ নেই 80 পেবা 90 পাবা কিন্তু তুমি যদি টার্গেট করো আসি তাহলে 60 70 পাবা আর যদি পাস কর টার্গেট কর たら তুমি ফেল করবে সুতরাং তুমি ইচ্ছে যদি করো স্বপ্নেই যখন খাবে পোলাও খুরমা সব খাবে মন রাখতে হবে লক্ষ্যটা অবশ্যই বড় রাখবে লক্ষ্য বড় রাখতে কোনো দোষ নেই তাহলে তোমার পথ চলা নিয়ে অবশ্যই দূরদৃষ্টি রাখতে হবে এবং 10 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও তোমার উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবে কাজ করা করবে তো এখন আমরা চলে যাব আমাদের সহজ আমাদের পরিকল্পনাটা কেমন হবে সহজ কঠিন না তোমরা যখন যেটা শোনো মনে হয় আজকে সারে কথা শুনতেছি ভালো লাগতেছি এখন থেকে এমন পড়া পড়বো সতেরো আঠারো ঘন্টা পড়বো প্রয়োজন নেই এত বেশি পড়তে হবে না তোমাকে নিয়ম মেনে পড়তে হবে নিয়ম মেনে তোমার লক্ষ্য অনুযায়ী তোমাকে পড়তে হবে তুমি নিয়ম করে দিব সকালে আমি এত ঘন্টা পড়বো বিকেলে এত ঘন্টা পড়বো তুমি যখন যে ঘন্টা পড়বা যত ঘন্টা পড়া মনোযোগ দিয়ে পড়বা ওই সময় কাছে আর মোবাইলটা রাখার প্রয়োজন নেই এবং কারোর সঙ্গে প্রয়োজনীয় ছাড়া কোন জরুরি কাজ ছাড়া কখনোই সেখান থেকে ওঠা যাবে নিয়ম মেনে চলো তুমি সকালে তিন ঘন্টা ঘন্টা তিন ঘন্টার মধ্যে তুমি কোনো পারত পারতপক্ষে না ওঠার চেষ্টা করবে তাহলে তুমি নিয়ম করো তাহলে তাহলে দেখবে হয়ে গেছে। সহজ কর্ম পরিকল্পনা কি পরিকল্পনাটা সহজ হবে আমরা কত পরিকল্পনা গ্রহণ করি দেখো পরিকল্পনা আমরা কোন অনেক যখন নাচ দেখি মানে যে নাচ শিখবো যখন গান শুনি মানে গান শিখবো যখন পড়ালেখা করতে প্রচুর পড়ালেখা করবো আসলে আমরা প্রচুর পরিকল্পনা করি পরি কল্পনা পরীক্ষার কল্পনা তাই না পরিকল্পনা দেখো আমরা এত পরিকল্পনা করি শেষ পর্যন্ত পরি আকাশে উড়ে যায় যে উড়ে থাকে কি কল্পনা তাহলে আমাদের পরে শুধু কল্পনাই থেকে যায় তাহলে আমরা কল্পনা যেন না থাকে আমরা সহজ কর্ম পরিকল্পনা গ্রহণ করব। এই সহজ কর্ম পরিকল্পনা প্রতিদিনই নিজের কোনো পরিকল্পনা থাকতে হবে তুই প্রতিদিন কিভাবে কাটাবা উঠে না তোমাকে নিয়ম মেনে উঠতে হবে তুমি সকালে উঠবা ভোরে উঠবে তুমি উঠে তোমার কাজ শেষ করবে প্রাথ্যহিক কাজ যাদের প্রাপ্ত কর্ম আছে নামাজ পড়াব সহ যে যেটা কাজ সেই কাজগুলো করবে প্রতিটি নিজের কোন পরিকল্পনা থাকতে হবে এবং এই পরিকল্পনা কোন কেন্দ্রিক ওই যে দূরদৃষ্টি কেন্দ্রিক এবং সেটাকে বাস্তবে পরি আকাশ হয়ে গেল শুধু কল্পনাই থাকলো সে কল্পনার দরকার নেই এবং সেটা বাস্তব রূপ দেওয়ার জন্য তোমাকে পড়ালেখা সহ আনুষঙ্গিক সব কাজকর্ম করতে হবে নিজের পূর্ব নির্ধারিত লক্ষ্য যেমন হবে কর্ম পরিকল্পনাও ঠিক সেভাবেই হাতে নিতে হবে তুমি যেভাবে তোমার কর্মপরিকল্পনা অর্থাৎ তুমি কি করতে চাও তোমার লক্ষ্য দিন যা ঠিক করেছো সে অনুযায়ী তখন প্রতিদিন কাজ তুমি যে লক্ষ্য হয়তো না আমি বড় হয়ে একদিন বৈমানিক হব আমি বড় ধরনের আমি তাহলে তোমাকে সায়েন্সে পড়তে হবে সেভাবে পড়ালেখা করে সেভাবে আস্তে আস্তে তুমি বুয়েট ভর্তি হবা ইঞ্জিনিয়ারিং হয়ে তাহলে বিমান প্রকৌশলী উপর পড়ালেখা করে তুমি একজন বিমান প্রকৌশলী হবা তাহলে তোমার সেই লক্ষ্য অনুযায়ী পড়ালেখা এখন হতে চাই আমি বিশাল কিছু আমি চুপচাপ শুধু ঘুমিয়ে থাকি তাহলে হবে তাহলে কখনোই সেটি হবে না তাহলে পরিকল্পনা করব কিন্তু পরিকল্পনা কি হবে সহজ আঠারো বিশ ঘন্টা পরে অসুস্থ হয়ে পরের দিন হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমাকে অবশ্যই নিয়ম মেনে পড়বা নিয়ম মেনে খাবা নিয়ম মেনে চলবা প্রতিটি নিয়মের মধ্যে রাখলে মনে রাখবা এই দুটি বছর এত গুরুত্বপূর্ণ একটা নদীর মোহনার মতো এই দুটি বছরকে তুমি যে কাজে লাগাও দেখবে নদীর মোহনায় এসে নদী যেমন তার দিক পরিবর্তন করে নতুন দিকে চলে যায় তোমাদের মনে উচ্চ মাধ্যম শ্রেণী তোমাদের জীবনে কোন দিকে তুমি মন নেবা তোমার সেটা লক্ষ্য নির্ধারণ করে দেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে তোমার নির্ধারণ হয়ে যায় তোমাদের জন্য বাংলা পড়াচ্ছি কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স আমি বাংলায় পড়ছি আমি ইংলিশে পড়তাম তাহলে অবশ্যই তোমাকে আজ আমি ইংলিশে ক্লাস দিতাম তাহলে যে বিষয়টি হলো প্রতিদিন মনে রাখতে হবে নিজের পরিকল্পনা থাকতে হবে সেটাকে বাস্তবের রূপ দিয়ে কাজ করতে হবে এবং নিজের পূর্ব নির্ধারিত লক্ষ্য যেমন হবে কর্ম পরিকল্পনাও ঠিক হাতে নিতে হবে এরপর যেটি সেটি হলো নেটওয়ার্কিং সবচেয়ে জরুরি বিষয় কি সবচেয়ে জরুরি বিষয় হলো নেটওয়ার্কিং মনে রাখতে হবে কি নেটওয়ার্কিং নেটওয়ার্কিং মানে কি কম্পিউট নেটওয়ার্কিং মানেটাকে নেট ইন্টারনেট অন্তরজাল নাকি অর্থাৎ তোমার এখন যে মোবাইল আছে সব তোমার হাতের মুঠোই পুরো বিশ্ব শুধু দেশের মানুষের নয় এই মোবাইল একজনের সঙ্গে সারাদিন দিন করার জন্য মোটেই না শুধু দুই চার জনের সঙ্গে মোটেই না মনে রাখতে হবে এই নেটওয়ার্ক যে যত বেশি এগিয়ে থাকবে সে তত বেশি সমৃদ্ধ হবে এই নেটওয়ার্ক শুধু দেশের মানুষের সঙ্গেই নয় সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে সাহায্য চাইতে দিহাই বোকাটা আমরা। একটা জিনিস টপিক পড়তে গিয়ে তুমি বুঝতেছো না তুমি বলবে আচ্ছা ছাড় জিজ্ঞেস করবো ছাড় আবার কি মনে করে কেন ছাড় তো মানুষ মনে করবে কি মনে করবে তোমার জিজ্ঞেস করা তুমি থেকে যদি একজন না দশজন না সব স্কুলের শিক্ষক বড় ভাই যাকে তোমার প্রয়োজন তুমি তাকে সাহায্য চাও তার কাছে ক্ষতি নেই জ্ঞান চাইলে তুমি তো অর্থ সাহায্য চাচ্ছ না জ্ঞান সাহায্য একজন না দিলে আরেকজন দিবে সবাই দিবে অধিকাংশই দিবে দুই একজন খারাপ কষ্ট পাবে হয়তো সময় হত দিতে পারবে না তুমি আরেকজনের কাছে চাইবে সুতরাং তুমি এই যে কি মনে করবে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় পাছে লোকে কিছু বলে সংশয় সংকল্প সদা টলে এই যে সাহায্য চাইতে দ্বিধাই আমাদের অনেকের স্বপ্নকে কি করতে পারে থমকে দিতে পারে সুতরাং তোমরা অনেকেই ফেসবুক সবাই ইউজ করে ফেসবুক আমরা বলতে পড়ে কি বলেছে আমি ফেসবুক ইমেল এগুলো ব্যবহার আমি খুব ভালো এত ভালো বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে আমরা বলছি না এগুলো ব্যবহার তুমি সব ব্যবহার করবে ফেসবুক ইমেল ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ফাইবার ইমো সব প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে দক্ষ হতে বারবার বলা হচ্ছে কি এগুলো ব্যবহার করবে কিন্তু সেগুলোকে ইতিবাচক ব্যবহারে তোমাকে দক্ষ হতে হবে তুমি যখন পড়তে গিয়ে পাচ্ছ না তখন গুগলে সার্চ দিয়ে তুমি তো দাও ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে তোমার ওই বিষয় কেন্দ্রিক দেখো অদস্র লেখা সার চারিদিকে ছড়িয়ে আছে সেখান থেকে তথ্যগুলো নাও কিন্তু তোমাকে বের করা আছে তোমাকে ছাড় বলেছে ফেসবুক ব্যবহার করতে এখন ফেসবুক ব্যবহার করে কি করি আমি ওই বন্ধু আর দু একজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করি তাহলে হবে তাহলে তুমি নেতিবাচক ব্যবহার করছো মনে রাখতে হবে তোমার প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে দক্ষ হতে হবে তোমার জন্য মনে রাখতে হবে তুমি যদি ইতিবাচক ব্যবহারে দক্ষ হও মনে রাখতে হবে তোমার জন্য সাহায্য সুযোগ অপেক্ষা করছে শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নিতে হবে তোমার খুঁজে নিতে জানতে হবে তোমরা কিন্তু অনেকে খুঁজে নিতে জানো না জানো না বলেই তোমরা অনেকেই যার সঙ্গে যোগাযোগ থাকে তার কাজটি হয়ে যায় আর যার যোগাযোগ কম থাকে তার হয় না এটাই হচ্ছে বাস্তবতা সুতরাং সাহায্য চাওয়ার মানসিকতা থাকতে হবে এবং সুযোগ মনে রাখবা অপেক্ষা করছে তোমার জন্য শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে নক করতে হবে এবং খুঁজে নিতে হবে এই পাঁচটি জিনিস তোমাদের মনে রাখবা যদি পাঁচটি জিনিস মেনে তোমরা চলতে পারো আশা করছি তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে এবং সেদিন হয়তো একদিন 10 বছর পরে যেখানে তোমার লক্ষ্যশি দেখতে পাবে দেখতে চাও সেখানে একদিন হয়তো পিছন ফিরে তোমাকে একজন আমি সেই তারের অপেক্ষা করছি যে পিছন ফিরে ডাক দিয়ে বলবে জিচার প্রথম ক্লাসে একদিন বলেছিলেন এই স্বপ্নই পাস্থিছ আমি মেনে চলেছি এবং সত্যি সত্যি আমার স্বপ্ন পূরণ হয়েছে সেই পিজন থেকে ডাক দেয়া সেই শিক্ষার্থীর জন্যই আমি অপেক্ষা করব আজীবন প্রিয় শিক্ষার্থী পাস্থিছ সারা আরেকটি জিনিস সে জিনিসটি হলো সর্বোপরি বাবা মাকে সামান্যতম কষ্ট না দিয়ে সামান্যতম ন্যূনতম কষ্ট না দিয়ে কষ্ট না দিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া তাদের স্বপ্ন পূরণের পথে তুমি এগিয়ে যাবা বাবা মাকে ন্যূনতম কষ্ট দিবে না কখনো না মনে রাখবে সৃষ্টিকর্তাকে তুমি দেখেছ তুমি কি কখনো আবেদন করেছো সৃষ্টিকর্তাকে এই সৃষ্টিকর্তাকে তুমি দেখো নি কিন্তু তোমার বাস্তব জীবনে যাদের মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো তাহলে হলো বাস্তব জীবনের সৃষ্টিকর্তা বাবা মা মনে রাখতে হবে এই বাবা মাকে কষ্ট দিবা না তাদের যদি দোয়া থাকে তাহলে মনে রাখবে তোমার জীবনে না তাদের ন্যূনতম কষ্ট দিতে হবে তোমরা অনেকেই বা আমার কথা যেন সবাই মনোযোগ দিয়ে বাবা মার কথা শুনবে মনে রাখবা পৃথিবীর সবচেয়ে আপন হচ্ছে বাবা মা তাজা ছাড়া আর কেউ এত আপন না তারা নিজে সবকিছু নিজে কত কষ্ট মেনে নিয়ে তোমাদের জন্য কষ্ট করে সুতরাং অবশ্যই বাবা মাকে সামান্যতম কষ্ট না দিয়ে তাদের স্বপ্ন পূরণের পথে তোমরা এগিয়ে যাবে আশা করছি আমার যত শিক্ষার্থী আছে অবশ্যই এটা মেনে চলবে তোমরা যদি তোমার বাবা মাকে সম্মান দাও মনে রাখবে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাকে সম্মান দেবে তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো কয়েকটি ছবি দিয়েছি এগুলো তোমাদের অনুপ্রেরণা দেবে পুশ ইউরসেলফ বিকজ নো ওয়ান এলস ইজ গোয়িং টু ডু ইট ফর তুমি তোমাকে তুমি হাট বা চলবা তোমাকে নিজের থেকে নিজেকে ধাক্কা দিতে হবে তুমি যদি সেটাই না দাও তাহলে কেউ তোমাকে সে ধাক্কা দিয়ে তোমাকে সেই হাঁটাবে না সকালে তুমি ব্যায়াম করবা জগিং করবা কিন্তু তোমাকে কেউ বলবে না হাঁটতে তোমাকে নিজের থেকে সেই সপ্তাহটি ঘুম থেকে উঠে যেতে হবে অনেকে আটটা আটটা দশটা পর্যন্ত ঘুমাও না কেউ ঘুমাবে না সকালে উঠেই তোমরা নিজের প্রার্থী কাজ করবে এবং সকাল সময়টা অনেক সুন্দর এই যে সূর্য অনেকেই তোমরা সূর্য দেখো না দেখতে পারো না অবশ্যই সকালে উঠার চেষ্টা করবে এবং নিজের সত্তা থেকে নিজেই এগিয়ে নিয়ে যাবে এরপরে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাই রয়েছে বলেছি তো একশো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে একশো একশো পাওয়ার না পেলেও কাছাকাছি আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করা কে মেনে নিতে পারি না মাইকেল জর্ডান সুতরাং অবশ্যই ব্যর্থতা আসবে সাফল্য ব্যর্থতা এপিট তাই বলে আমরা চেষ্টা করো ফিলার ফিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতা থাকবে তাই বলে কখনো আমরা রবিনসন কুশের মতো আমরা কখনো থেমে যাব না চেষ্টা করতে করতে একসময় অবশ্যই আমরা কি সফল হব এমন ভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় অভাব নেই যখন পড়ালেখা সময়ের কোনো অভাব নাই তুমি অর্থাৎ তুমি চিরকাল বাঁচবে এরকম করে পড়ালেখা করবে কিন্তু এমন ভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মরে যাবে অর্থাৎ তুমি জীবনযাত্রা যেন অত বিলাস না হয় তুমি মনে রাখবে যে মৃত্যু অবধারিত অবধারিত সুতরাং এই এমন হবে জীবনদত নির্ভর করবে যে মনে হয় তুমি আগামী মনে যাবে তো এই কথাগুলো একটু যদি মনে রাখা যায় এবং স্বয়ং যে জীবন নির্ভর করা যায় আশা করছি তোমাদের স্বপ্ন পূরণ হবে তাহলে তোমাদের অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাইছে ছাড় কি কিনবো এবং তোমাদের প্রচুর কমেন্টস স্যার বই কি কি বই কিনবো কি অবস্থা চারিদিকে প্রচুর জানতে পারবে আমরা সব দেই তোমরা কমেন্টস করবে অবশ্যই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এমন কোন কমেন্টস করবে না যেটি তোমাদের জন্য ক্ষতির কারণ হয় ঠিক আছে এখন তথ্য প্রযুক্তি সব জানা সম্ভব তুমি কোথায় কথা বলছো কি করছো কে কমেন্টস করছো কে ফেক আইডি দিয়ে কি করছো আমরা সব দেখতে পাই তোমাদের কমেন্টস এর কারণে শেষ পর্যন্ত আমাদের নোটিশ দিতে বাধ্য হয়েছি যে তোমরা কমেন্টস যারা এই জাতীয় অপ্রয়োজনীয় কমেন্টস করবে তাদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব তাহলে অপ্রয়োজনীয় কমেন্টস প্রয়োজন এই যেমন প্রয়োজনীয় কমেন্ট সার কোন বই কিনবো হ্যাঁ বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য কোন বই কিনবে সে কেন্দ্রিক আমি এটা দেওয়ার চেষ্টা করছি তোমরা এখান থেকে বাংলা প্রথম পত্রে বইয়ের নাম এটা সবাই জানো এটা দেওয়ার প্রয়োজন তেমন নেই সাহিত্য পাঠ গদ্য কবিতা এটা কার নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত সুতরাং এটা যেহেতু জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে এই যে বইটি সাহিত্য পাঠ এখানে কি আছে গদ্য ও কবিতা রয়েছে এই গদ্য কবিতা তোমরা এখানে পাবা তোমাদের যেগুলো কি কি গদ্য কবিতা আছে প্রথম ক্লাসে মনে বলা হয়েছে চেষ্টা বলে দেবো এই গদ্য কবিতা তোমরা এখান থেকে পড়বে ঠিক আছে তাহলে এই গদ্য কবিতার পাশাপাশি আরো একটি তোমাদের বই কিনতে হবে সেটি হচ্ছে সহপাঠ এটি কিন্তু বোর্ড থেকে তোমাদের দেবে না তোমাদের নিজে কিনে নিতে হবে এই যে এটা আছে দেখবে এই প্রচ্ছদের এই বইটি এবং এছাড়া আছে সহপাঠ সহপাঠে কি আছে উপন্যাস ও নাটক জাতি শিক্ষা কোন পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ ক্ষতিবর্ এই যে সহপাঠ সহপাঠ বইটা প্রচুর দেখবে এরকম এই যে এই বইটি আশা করছি এই দুটি বই যদি তোমরা দেখো তাহলে এই দুটো কাজে দিবে এই দুটো বই অবশ্যই কিনে ফেলতে হবে এবং এই বই বই তাহলে প্রথম নিয়ে কোনো ঝামেলা আছে আরো না কোনো বই কেনা নিয়ে আর কোনো ঝামেলা নেই তাহলে এখন চলে যাব দ্বিতীয় পত্রের জন্য কোন বই কিনবে দ্বিতীয় পত্রের জন্য কোন বই কিনবে তা এদিকে তাকালে মোটামুটি বুঝতে পারবে বাংলা দ্বিতীয় পত্র আসলে বই নির্ধারণ করে বইয়ের নাম কি বইয়ের নাম একটাই বাংলা ব্যাকরণ ও নির্মিতি কি বইয়ের নাম কি বাংলা ও নির্মিতি এবং এই লেখকের নাম লেখকের নাম অনেক বাজারে বই রয়েছে করে একটা বলার সুযোগ নেই বইটি জন্য সবচেয়ে সবচেয়ে আবার এই খারাপ আমি বলবো না আমি কয়েকটি বই পারলে আরো কিছু নাম দিতাম কিন্তু কয়েকটি নাম দিয়েছি আর এখানে ছবি শুধু একটি দিয়েছি কারণ ছবি অনেকগুলো দেওয়ার সুযোগ নেই শুধু একটি ছবি দিয়েছি তোমরা এই বইগুলো লেখকের নাম ডক্টর হায়াত মোহ বইয়ের নাম কি বাংলা ও নির্মিত বইয়ের নাম একটি এবং লেখকের নাম কি ডক্টর হায়াত মামুন কোন প্রকাশনী নাই তোমরা লেখকের নাম বললেই বই পেয়ে যাবা ডক্টর হায়াত মামুদ ডক্টর অনিরুদ্ধ কাহালি ডক্টর বিশ্বজিৎ ঘোষ ডক্টর গিয়া শামীম ডক্টর আলাউদ্দিন আল আজাদ তাহলে তুমি যদি এদের যে কারো বই এক একজন এক একজনের বই কিনবা কারণ বিভিন্ন বই থেকে তোমরা তথ্যগুলো নিয়ে সেই তথ্য সমৃদ্ধ ভাবে যদি প্রশ্ন উত্তর উপস্থাপন করো বা রচনা ধরো রচনা লিখবা শুধু একটা বই থেকে পড়লে হবে না বিভিন্ন বই তথ্য এবং তথ্যের সমন্বয় যদি উপস্থাপন করো কিভাবে সেটি লিখবে তা আমরা পরবর্তী ক্লাসে হয়তো বুঝিয়ে দেব যখন টপিকস কেন্দ্রিক আলোচনা হবে তাহলে তোমরা এই বিভিন্ন বইয়ের সমন্বয়ে আশা করছি কি উপস্থাপন করবে তাহলে এই কেন্দ্রীয় বই তাহলে বই কেন্দ্রিক এর আর কোনো প্রশ্ন থাকছে প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস বক্সে দিবা আশা করছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাব এখন আমাদের সাহিত্য কেন্দ্রিক আলোচনায় তাহলে সাহিত্য কেন্দ্রিক আলোচনা কি আমরা যে বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলায় স্বপ্ন দেখি বাংলায় সব করি কিন্তু এই বাংলাকে আমরা অবহেলা করব না ভালোবাসবো এই বাংলায় যে কোনো বাংলায় তোমরা দুটো জিনিস পড়েছো কি পড়েছো ছোটবেলা থেকে আজ পর্যন্ত এক পড়েছো সাহিত্য আর পড়েছো কি ব্যাকরণ এক সাহিত্য আর কি ব্যাকরণ দেখো সাহিত্যের মধ্যে তুমি কি কি পড়েছো সাহিত্যের মধ্যে পড়েছো সাহিত্যকে ভাঙলে আমরা পাই স যোগ হিত যোগ জ এই যে জ প্রত্যয় তাহলে সাহিত্য মনে রাখবা কোন শব্দের সঙ্গে শুধু স থাকলে তার অর্থ সহিত বা সাথে অর্থে তাহলে এই স কি শহীদ বা সাথে বা সঙ্গে অর্থে হিত মানে কি কল্যাণ হিত মানে কি কল্যাণ বা উপকar আর জপ প্রত্যয় তাহলে যা হিতের সহিত যা কল্যাণের সহিত যা আমাদের কল্যাণ সাধন করে তাই হচ্ছে সাহিত্য অর্থাৎ একদম টিচার সাহিত্য কি বলতো তুমিও জানো কিন্তু বলছ আই ডোন্ট নো হোয়াট ইজ লিটারেচার স্যার বাট আই ক্যান ডিটেক্ট হোয়াট ইজ নট লিটারেচার স্যার যে আমি জানি না সাহিত্য কি কিন্তু আমি এটা বলে দিতে পারি কোনটি সাহিত্য বলা হয় বায়োলজি নিয়ে গিয়ে বলা হয় বলো তো বায়োলজি কি সাহিত্য তুমি এমনি বলবে যে কি পাগল তো সাহিত্য না এই যে তোমার ম্যাথ কি সাহিত্য অ্যাকাউন্টিং কি সাহিত্য তুই বলবে না এটা সাহিত্য না এটা অ্যাকাউন্ট এটা হিসাব বিজ্ঞান এটা এটা সাহিত্য না তাহলে সমস্যা হলো কোনটি সাহিত্য নয় সেটি সমস্যা সেটির জন্য আমাদের অবশ্যই জানতে হবে এই সাহিত্য সাহিত্য হচ্ছে একজন লেখক তার মনের মাধুরী মিশিয়ে মাধুরী মিশিয়ে সেই সমাজ এবং জীবনকে তিনি চমৎকার করে উপস্থাপন করেন তার রং তুলি শব্দ উপমা রূপক চিত্রকল্পের অনবদ্য ব্যবহারে তাহলে আমরা এই সাহিত্যের বিভাজনগুলো জানলে আমরা বুঝতে পারব এগুলাই হচ্ছে সাহিত্য আর অন্যগুলো সাহিত্য নয় তাহলে সাহিত্যের বিভাজনের দিকে যাওয়ার আগে আমরা এখন দেখব আরেকটি বাংলা দুটা জিনিস পড়িয়েছে দেখো উচ্চমাধ্যমিক সেই তোমরা 3 4 5 থেকে শুরু করে সেই এখন পর্যন্ত উচ্চমাধ্যমিক সিন্ধি বর্ষ পর্যন্ত তোমরা দুটা জিনিস পড়বা সাহিত্য আর ব্যাকরণ ব্যাকরণের মধ্যে সাহিত্যের মধ্যে কি কি পড়বা ছোট গল্প ছোট গল্প কি আছে অপরিচিত আছে না এ ধরে একটি নাম দিয়েছি প্রবন্ধ আমার পথ প্রবন্ধ কাজী ইসলামে তোমাদের কবিতা এই তোমাদের জন্য দিয়েছে সোনার তরী এটা আমরাও পড়েছিলাম মধ্যে ছিল না মধ্যে ছিল ঐক্যতা আবার মধ্যে দিয়েছে সোনার তরী উপন্যাস তোমাদের পাঠ্যভুক্ত কি লাল শালু কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ এবং নাটক তোমাদের সিরাজুদ্দৌলা এই নাটক সিরাজুদ্দৌলা কে লিখেছেন সিকান্দার আবু জাফর তাহলে আমরা সাহিত্য কেন্দ্র সাহিত্য মানে এই পাঁচটির অন্তর্ভুক্ত যা আছে তাই সাহিত্য এর বাইরের এই সাহিত্যের আবার এগুলো বিভাজন রয়েছে কিন্তু মোটামুটি এটা কি কোনটা এগুলো আমরা ডিটেলস পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব এই ব্যাকরণ বি আক্রি যোগ অন অর্থাৎ বিশেষ ভাবে বিশ্লেষণ একটি সংস্কৃত শব্দ এই ব্যাকরণ অধীনস্থ কি কি আছে ধরি তত্ত্ব রূপ বা শব্দ তত্ত্ব বাক্য তত্ত্ব অর্থ তত্ত্ব অর্থাৎ ফনোলজি মরফোলজি সিনট্যাক্স

পাখির আমরা দুটা ভাগে পুরো আমাদের হাত যেমন দুটো একটা শরীরে ঠিক তেমনি বাংলা তোমার শুরু থেকে আজ পর্যন্ত যা পড়ে আসছো তাই এই দুটির মধ্যেই পড়ে যায় এক সাহিত্য আর অন্যটি হচ্ছে ব্যাকরণ তোমরা কিন্তু এই উচ্চারণে ভুল করে ব্যাকরণ বলো অনেক সময় ব্যাকরণ কিন্তু বলবে না কয়েকটি আকার আছে নাই আর যেটা বাঁকানো যায় না সেটা বাঁকাতে গেলে কি হবে ভেঙে যাবে সুতরাং উচ্চারণ করবে ব্যাকরণ আবার ব্যা বলে থেমে থাকে না তাহলে আবার খারাপ শোনা দেবে ব্যাকরণ সময় বলবে ব্যাকরণ তাহলে হয়ে গেল রন রূর্ধন্য ন ঠিক আছে বানানটা আবার অনেকেই ভুল করে ফেলে ব্যয় ঠিক আছে সংস্কৃত শব্দ তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আর একটি হালকা আলোচনায় এখন আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল ইচ্ছে করলে আর পারছি না অন্য কিছু আলোচনায় তাহলে তোমাদের বাড়ির কাজ দিব কি বাড়ির কাজ দিব তোমরা দেখো প্রথম ক্লাস তোমাদের বাড়ির কাজ হলো তোমরা বাংলা প্রথম পত্রের সিলেবাস ও মান বন্টন সম্পর্কে সম্মুখ ধারণা নিয়ে তা খাতায় লিখবে খাতায় লিখবে কারণ কি সিলেবাস ও মান বন্টন সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা থাকা তোমাদের প্রয়োজন হয়েছে আমি প্রথম বর্ষের তোমাদের প্রথমরা তোমাদের প্রথমপত্রে পত্রের হেড এক্সামিনার ছিলাম প্রধান পরীক্ষক ছিলাম দেখেছি এই সম্পর্কে একটু ভুল ধারণা না থাকার কারণে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে অনেকের দুটা সৃজনশীল উত্তর লিখেছে কেটে দিতে হয়েছে কারণ কি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু মান বন্টনে রয়েছে এবং বলে দেওয়া আছে তোমাদের ক খ গ ঘ ক বিভক্তি দুইটি খ বিভক্তি দুইটি গ একটি এবং ঘ একটি ছয়টি হলো এবং অন্য যে কোনো এক বিভাগ থেকে একটি সহ মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে অনেকে কি করেছে খাপ কে নিয়ে দেখছে যে ও কবিতা আমার ভালো লাগে না উপন্যাস থেকে দুইটা দুইটা কথা হলো চারটা আর হচ্ছে ক বিভাগ থেকে গদ্য থেকে দিয়েছে হচ্ছে তিনটা কটা হলো সাতটা হয়ে গেছে কবি করেনি তাহলে তার কটা কাটা যাবে দুটা কাটা যাবে মনে রাখতে হবে সুতরাং সচেতন হয়ে দিতে হবে তোমাদের পুর্তি আছে ক বিভক্ত দুটা দিতেই হবে কবি ব্যক্তি দুটো দিতেই হবে চারটা গবক্তি একটি দিতেই হবে গ বিভক্তি একটি দিতেই হবে তাহলে ছয়টি গেল আর অন্য যে কোনো একটি দিতে পারবা এই অপশনটুকু রয়েছে আর বেশি অপশন নেই আর তোমাদের এই যে তোমাদের বারোটি গদ্য রয়েছে বারোটি কবিতা রয়েছে এই যে পারলে দেখে নিবা এবং এই সিলেবাস আগে পূর্ণাঙ্গ রাখতে হবে না জানলে তোমার কিন্তু হবে যেতে। এছাড়া তোমরা কি করবা অপরিচিত ছোট গল্পের লেখক পরিচিতি তোমাদের মূল বইটা কিনবা সেখানে দেওয়া আছে লেখক পরিচিতি রিডিং পড়বা কোথায় বুঝতে পারো না আমাকে জিজ্ঞেস করবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা নিয়ে পড়াবো একটু পরে দেওয়া পাঠ পরিচিতি পড়বা রিডিং পড়বা শুধু এবং শব্দার্থ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আগে এই তিনটা পড়বা আগে গল্প পড়ার প্রয়োজন নেই এই তিনটা পড়ার পরে ধারণা নিয়ে তারপর অপরিচিত পড়ার চেষ্টা করবে তাহলে আশা করছি তোমরা কিছুটা হলো বুঝবা আর না বুঝলে তো আমরা আছি এবং পরবর্তী ক্লাসে এর পরবর্তী ক্লাসে আমার পরবর্তী ক্লাসে কি হবে তাহলে দেখে নাও পরবর্তী পাঠ অর্থাৎ এর পরবর্তী ক্লাসে আমি যেটা তোমাদের পড়াবো সেটি হলো এই অপরিচিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগামী ক্লাসে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প নাটক রূপ অথবা নাট্যায়ন করা হয়েছে রূপ দেওয়া হয়েছে এটা দেখা যায় মিম করেছে আরো কয়েকজন করেছে ঠিক আছে তাহলে আশা করছি আমরা দেখব তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই চল্লিশ মিনিট জোরে আশা করছি যে কথাগুলো হলো যতটা একাডেমিক হোক তোমাদের যদি এখান থেকে কিছু নিতে পারো তোমাদের জীবন চলার পথের পাথেয় হিসেবে তোমাদের কাছে থাকবে তাহলে শিক্ষার্থী আমরা জানি আমরা একটা দুর্যোগ সময় পার করছি না হলে তোমাদের ক্লাসই দেখা হতো কেন অনলাইনে ক্লাস হচ্ছে কারণ হলো আমরা একটা দুর্যোগ সময় পার করছি করোনা বিধি আমরা মেনে চলবো করোনা বিধি মেনে চলি সুস্থ সুস্থ সুন্দর জীবন করবো এসব করোনা বিধি মেনে চলি সুস্থ সুন্দর জীবন করি সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক ধন্যবাদ সবাইকে সবার জন্য নিরন্তর